আসসালামু আলাইকুম। আমি আজিজ দন উপস্থিত হয়েছি। আমার একটি আশা ছিল যে একদিন আমার মাকে নিয়ে, আমার পাশে মাকে রেখে একটি মায়ের গান রাখব। তো আমার ভাগ্যটা ভালো, আজকে অনেক কষ্ট করে যার মাধ্যমে আমার এখানে আসা আমার শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব, যিনি আমার নয়নের মণি রাশিদুল হাসান রূপচাঁদ, ওনার ভালোবাসায় আজকে এখানে আমার মাকে আমার পাশে রেখে আজকে আমার মনটা একদম ভরে গেল। মনে হলো যে আমি আজকে আবার নতুন একটি জীবন পেয়েছি। তো আমি যে গানটি নিয়ে উপস্থিত হয়েছি, যদি গানটি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা মতামত জানিয়ে দেবেন আমার মার জন্য, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সারা জীবন মায়ের সেবা করে মরতে পারি। ফোক সং মিউজিক টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, আমাদের এই টিমের জন্য, আমাদের মিউজিশিয়ান যারা রয়েছেন, যারা আমার এই গানের মধ্যে যে প্রাণটা, যে প্রাণ দিয়ে থাকে, তাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের মাঝে সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যায়। সবাইকে ধন্যবাদ। মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মনে কষ্ট দিলে কোনো সাধন হবে না। দিন থাকিতে কররে ভাই মায়ের ভজন না, দিন থাকিতে কররে ভাই মায়ের ভজন না। মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মনে কষ্ট দিলে কোনো সাধন হবে না। দিন থাকিতে কররে ভাই মায়ের ভজন না, দিন থাকিতে কররে ভাই মায়ের ভজন না। তবুও সন্তানের লাগি, তবুও সন্তানের লাগি করে মায়ে প্রার্থনা। দিন থাকিতে কররে ভাই মায়ের ভজন না, দিন থাকিতে কররে ভাই মায়ের ভজন না।
চলে রে আমার মায়ের কথা মনে হলে বুক বেশি যায় নয়ন জলে রে মাঝে আমার পরম ধন মাঝে আমার পরম ধন হয় না তাহার তুলনা তিন থাকিতে কররে মায়েরই ভজনা তিন থাকিতে কররে ভাই মায়ের সাধনা মাঝে আমার নয়ন মনি মাঝে নয়ন মনি মাঝে আমার বাসনা তিন থাকিতে কররে ভাই মায়ের ভজনা তিন থাকিতে কররে মায়ের ভজনা মাঝে আমার সাত রাজার ধন মাঝে আমার সাত রাজার ধন হয় না তাহার তুলনা দিন থাকিতে কররে ভাই মায়ের ভজনা দিন থাকিতে কররে ভাই মায়ের ভজনা মায়ের মনে কষ্ট দিলে মায়ের মনে কষ্ট দিলে কোনো সাধন হবে না দিন থাকিতে কর শহীদ ভাই মায়ের ভজনা দিন থাকিতে কর রে ভাই মায়ের ভজনা দিন থাকিতে কর রে মা ফেরি ভজনা